শেষ হলো নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানি, রায়দান স্থগিত। মূলত নন্দীগ্রামের ফলাফল নিয়ে পুনরায় কারচুপির কথা ঘোষণা করে গণনার দাবি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে সেই মামলা যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয় এজলাস বদলের জন্য। হাইকোর্টে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানিতে এদিন ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। 16 জুন মামলা অন্য এজলাসে পাঠানোর আবেদন করা হয়েছিল, 18 জুন শুনানির সময় সেটা বলা হয়নি কেন? বিচারপতি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে করেন। সাধারণ নিয়ম অনুযায়ী আগে বিচারপতির কাছে আবেদন করতে হয়। প্রশাসনিক প্রধান বিচারপতির কাছে বিচারপতি বদলের আবেদন করেছিলেন, সেই আবেদন নিয়ে প্রধান বিচারপতি এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। শুনানি করতে আমার কোনো আপত্তি নেই, প্রধান বিচারপতির কাছে করা আবেদন প্রত্যাহার করতে হবে, দুটো আবেদন একসঙ্গে চলতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে স্পষ্ট বলেন বিচারপতি কৌশিক চন্দ্র। অর্থাৎ নন্দীগ্রামে পুনর্গণনা হবে কি না সেই বিচার তখনই সম্ভব যদি যে আবেদন করা হয়েছে কৌশিক চন্দ্রকে সরাবার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ দুটো আবেদনের একসঙ্গে বিচার চলতে পারে না, ফলে নন্দীগ্রামের পুনর্গণনার যে আবেদন করা হয়েছিল সেই রায়দান স্থগিত রইল। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিচারপতি কৌশিক চন্দ্র একসময় বিজেপির হয়ে একাধিক মামলায় অংশগ্রহণ করেছেন। পাল্টা বিচারপতি কৌশিক চন্দ্র বলছেন, তিনি বিজেপির হয়ে মামলা লড়লেও কখনোই বিজেপির লিগাল সেলের কোনো পদে ছিলেন না। তাই আপাতত নন্দীগ্রামের পুনর্গণনার যে বিচার হওয়ার কথা সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে রইল। রায়দান আজও হলো না নন্দীগ্রামের।